হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব প্রীতি ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তোমাদের আজকে ক্লাস টেনে তোমাদের দশম শ্রেণীর ধীবর বৃত্তান্ত নাটকটা আলোচনা করছি। খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, তোমাদের এই নাটকের যে পূর্বসূত্র এবং বিষয় সংক্ষেপটা খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। তোমাদের এই নাটকটা হচ্ছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে ষষ্ঠ অঙ্ক থেকে এটি নেওয়া হয়েছে এবং বাংলায় এটি তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তোমাদের নাটকটা হচ্ছে একটু পূর্বসূত্র জেনে নেওয়া ভালো। পূর্বসূত্রটা কি না, রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের তপবনে মহর্ষি কর্ণের আশ্রমে শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে যান এবং তারপর শকুন্তলার খোঁজ নিতে আর কেউ সেখানে আসে না। স্বামীর চিন্তায় যখন অন্যমনস্কা হয়ে থাকেন শকুন্তলা, তিনি খেয়ালও করেন না মহর্ষির আশ্রমে মুনি দুর্বাসার আগমন হয়েছে। অপমানিত দুর্বাসা অভিশাপ দেন যে যে ব্যক্তি চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে দুর্বাসাকে উপেক্ষা করেছেন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শকুন্তলার সখী প্রিয়মতার অনুরোধে দুর্বাসা বলেন যে রাজাকে যদি শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে পারেন তাহলে এই অভিশাপের প্রভাব দূর হবে। সখীদের তখন মনে হয় যে বিদায় নেওয়ার সময় শকুন্তলাকে রাজা দুষ্মন্তের দেওয়া আংটি হতে পারে সেই স্মারকচিহ্ন। কিন্তু মহর্ষি কর্ণের উদ্যোগে শকুন্তলা দুষ্মন্তের কাছে গেলেও যাত্রাপথে সতীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় তার হাতের আংটিটি জলে পড়ে যায়। স্বাভাবিকভাবেই শকুন্তলা আর কোনো চিহ্ন দেখাতে না পারায় দুষ্মন্তও শকুন্তলাকে চিনতে পারে না। ঘটনাচক্রে সে আংটিটি এক ধীবর পান। এটা হচ্ছে তোমাদের এই নাট্যাংশের যে পূর্বসূত্র। এরপর বিষয় সংক্ষেপটা খুব সংক্ষেপে বলছি, যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। এই তোমাদের নাটকটার বিষয়বস্তুটা হচ্ছে রাজার নাম লেখা আংটি রাখার অপরাধে এক ধীবরকে ধরে নিয়ে আসেন রাজশ্যালক, রাজার শ্যালক এবং রক্ষীরা। ধীবর বলে যে সে চুরি করেনি, সেই কথা বলার পরও রক্ষীরা তাকে তীব্র ব্যঙ্গবিদ্রূপ করে, এমনকি তার জীবিকা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়ে না। ধীবরের তীব্র প্রতিবাদ করে। সে জানায় রুই মাছ টুকরো করে কাটার সময় মাছের পেট থেকে সে আংটিটা পেয়েছে। সে আংটি বিক্রির সময়ই ধীবর ধরা পড়ে যায়। রায়শালক পুরো ঘটনা মহারাজকে জানাতে যান ধীবরকে শাস্তি দেওয়ার জন্য। রক্ষীরা উৎসুক হয়ে পড়ে, কিন্তু শ্যালক ফিরে এসে ধীবরের বক্তব্য সত্য বলে জানান এবং তাকে ছেড়ে দিতে বলেন। শুধু তাই নয়, মহারাজ আংটির সমপরিমাণ মূল্যও ধীবরকে দিয়েছেন বলে জানান। আংটিটির কথা শুনে রাজা যে বিহ্বল হয়ে পড়েন সে কথাও রায়শ্যালক উল্লেখ করেন। ধীবরের এই সৌভাগ্য উদয় রক্ষীরা ঈর্ষান্বিত হয়, কিন্তু রায়শ্যালক ধীবরকে তার বিশিষ্ট প্রিয় বন্ধু হিসাবে মেনে নেয়। তোমাদের এই নাটকের মধ্যে তোমাদের এই অংশটাই পাঠ্য আছে, এটাই হচ্ছে মূল বিষয় সংক্ষেপ। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে এবং এভাবে আমার ব্লগ প্রতিদিন দেখবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।